হ্যালো ফ্রেন্ডস স্টাডি বয়টাকে ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমি সব্যসাচী বসু এই ভিডিওতে তোমাদেরকে বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স পরীক্ষা যেটা আগামীকাল ষোলোই ফেব্রুয়ারি হতে চলেছে তো তার লাস্ট মিনিট সাজেশান দেবো ম্যাথের তো এখানে যে ম্যাথগুলো আমি দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখো এবং সেই প্যাটার্নের ম্যাথগুলো তোমরা আজকেও একবার করে দেখে নিতে পারো তো দেখে না করে ভিডিও শুরু করবো চলো শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি তোমরা যারা সামনে রেলের গ্রুপ ডি পরীক্ষা দেবে বা পিএসসি মেশিনিয়ার্সে পরীক্ষা দেবে তাদের জন্য পরীক্ষা এপের যে টেস্ট সিরিজগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই আনলক করে নেবে আগামীকাল পরীক্ষা দিয়ে আসার পরে অবশ্যই পরীক্ষাটা খুলে এগুলো দেখবে তোমরা সেটা আনলক করে নিতে পারো আমাদের কোড বি কে ফর্টি এটা ইউজ করবে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করব নইলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আমি যেহেতু এই প্যাটার্নের অঙ্ক আগে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া হয়েছে ডিটেলস সেগুলো তোমরা দেখে নেবে আমাদের চ্যানেল থেকে অবশ্যই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি এখানে জাস্ট আমাদের সলিউশনটা এখানে দিয়ে দেবো দেখো প্রথম অঙ্কটা আছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ তো যদি আমি ধরি এককের অঙ্ক এক্স আর দশকের অঙ্ক ওয়াই তাহলে সংখ্যাটি দাঁড়ায় কত টেন ওয়াই প্লাস এক্স এটা হচ্ছে সংখ্যা সংখ্যাটি থেকে সাতাশ বিয়োগ করলে অঙ্কগুলির স্থান পরিবর্তন করে যদি এই সংখ্যা থেকে আমরা সাতাশ বিয়োগ করি এটা থেকে যদি মাইনাস টোয়েন্টি সেভেন করি তাহলে সংখ্যাগুলি অঙ্কগুলির স্থান পরিবর্তন করে অর্থাৎ তাহলে সংখ্যাটা দাঁড়ায় কত টেন এক্স প্লাস ওয়াই ঠিক আছে এটা হলো এটা একটা তোমরা সমীকরণ পেলে আর আরেকটা সমীকরণ কী পাচ্ছি এখানে বলেছে যে এককের অঙ্কটি সরি দশকের অঙ্কটি এককের দ্বিগুণ তার মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়াই ইজ ইকুয়াল টু টু এক্স ঠিক আছে এটা আমি সাতষট্টি অঙ্কের কথা বলছি তো ওয়াই ইজ টু এক্স এটা দেখতে পাচ্ছ তোমরা এবার তোমরা এখানে যে প্রথম যে সমীকরণটা পেলাম এখানে ওয়াই ইজিক্যাল টু টু এক্স এই ভ্যালুটা পুট করে দিতে পারো এটা যদি পুট করো তোমরা তাহলে সমীকরণটা কেমন দাঁড়াবে সেটা একবার দেখে নাও ভ্যালুটা পুট করলে তোমরা দাঁড়াবে এখান থেকে এই টেন ওয়াই যেটা আছে এটাকে তোমরা কী করবে ওয়াইকে টু এক্স লিখলে এখানে হবে টোয়েন্টি এক্স প্লাস এক্স ইজিক টু সরি এখানে মাইনাস সাতাশ আছে মাইনাস সাতাশ ইজিক্যাল টু দাঁড়াচ্ছে টেন এক্স প্লাস এটা দাঁড়াচ্ছে টোটাল তার মানে এটাকে যখন তোমরা ছোটো করবে তখন দাঁড়াবে এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তখন এটা দাঁড়াবে তোমাদের টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টু এক্স এখান থেকে বেরোবে এক্স ইজ টু থ্রি ভ্যালু থ্রি বেরিয়ে গেলে ভ্যালু কত ওয়াই ভ্যালু নিশ্চয়ই সিক্স হবে কারণ এক্সের দ্বিগুণ ছিল ওয়াই ভ্যালু হচ্ছে সিক্স তাহলে এবার সংখ্যাটা তাহলে কী ধরাবে সংখ্যাটা ছিল টেন ওয়াই প্লাস এক্স তো টেন ওয়াই প্লাস এক্স মানে হচ্ছে সিক্সটি প্লাস থ্রি মানে সিক্সটি থ্রি এটা হচ্ছে সলিউশন অ্যান্সার হচ্ছে সিক্সটি থ্রি সংখ্যাটা এর থেকে সাতাশ বিক করলে হয় ছত্রিশ অর্থাৎ অঙ্কগুলো স্থান পরিবর্তন করছে তো এটা তোমরা এভাবে করতে পারো আর এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস এবং তোমরা এটা অপশন টেস্টও করে না তো প্রত্যেকটা অপশান টেস্ট করে হতে পারো যে কোনটা থেকে সাতাশ বিক করলে সংখ্যাগুলো স্থান পরিবর্তন করে সেভাবেও কিন্তু এটা করা সম্ভব তারপরে আসছে সিক্সটি এইটের অঙ্কটা বলেছে দুটি সংখ্যার অন্তর চার মানে বিয়োগফল চার এবং তাদের গুণফল বলেছে ছিয়ানব্বই অর্থাৎ ক্রাইটেরিয়া দেওয়া আছে কি ধরো সংখ্যা দুটো এ আর বি তো এ মাইনাস বি আছে চার আর এবি বি ইজিক টু বলা আছে কত নাইনটি সিক্স তো এটা স্বাভাবিকভাবেই একটা ফর্মুলাতে পড়বে বীজগণিতের ফর্মুলায় একটা ফর্মুলা আছে এ মাইনাস বি তার হোলস্কোয়ারের একটা ফর্মুলা এটা ফর্মুলাটা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি বা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি প্রশ্নটা বলেছে সঙ্গে ছোটো বর্গের যোগফল মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আমাকে বার করতে হবে এখানে দেখা যাচ্ছে যে এমআইনএস ভ্যালুটা আমরা জানি এবি ভ্যালুটাও জানি তো এখান থেকে স্কোয়ার প্লাস বি যেটা আছে এই টার্মটার ভ্যালুটা জাস্ট বের করব কীভাবে করবো এ বি মানে কত দাঁড়াবে এমআইএস মানে ষোলো এবং সে টু এ আছে যেটাকে গুণ করলে এটা দাঁড়াবে হচ্ছে মাইনাস

আমি একটা ফর্মুলা আগেও অন্য ভিডিওতে বলেছি এম ওয়ান ডি ওয়ান ইজ ইকাল টু এম টু ডি টু সরি এম ওয়ান ডি ওয়ান বাই বাইবলু ওয়ান ইজ ইকাল টু এম টু ডি টু বাই ডাব্লু টু এখানে ডাব্লু টু আসছে না এম ওয়ান ডি ওয়ানটা নিয়েই শুধু কাজ অর্থাৎ এম ওয়ান ডি ওয়ান ইজ ইজকালু এম টু ডি টু তো দেখো এখানে কী বলেছে প্রথমে চোদ্দোশো জন লোক ছিল আঠাশ দিনের খাদ্য আছে তিন দিন অলরেডি পার হয়ে গেছে তো এম ওয়ান কত দাঁড়াচ্ছে এম ওয়ান স্বাভাবিকভাবে এটা চোদ্দোশো ঠিক আছে ডি ওয়ান কত ডি ওয়ান হচ্ছে চোদ্দোশো দিন জনের আঠাশ দিনের খাদ্য ছিল কিন্তু তিন দিন চলে গেছে মানে আর কিন্তু পঁচিশ দিনের খাদ্য আছে চোদ্দোশো জনের জন্য এবার বলেছে চারশো জন লোক চলে গেছে তার মানে এম টু কিন্তু এখন হাজার তাহলে সে ডি টুটা কত হবে বা ডিটা কত হবে ব্যাপারটা হচ্ছে এই চোদ্দোশো পাশে কিন্তু আঠাশ দিন হবে না কারণ যেহেতু তিন দিন হয়ে গেছে চোদ্দোশো পাশে এটা পঁচিশ দিন হবে তো ডি টুর ভ্যালু এখান থেকে বেরোবে চোদ্দোশো ইন্টু পঁচিশ বাই হাজার এটা যখন ক্যালকুলেট করবে তখন তোমাদের এটা দাঁড়াবে হচ্ছে থার্টি ফাইভ ডি টু হচ্ছে দিন তারপর একটি ভাগ প্রক্রিয়ায় ভাজক ও ভাগ ফল ভাগ যথাক্রমে তিন ও গুণ ভাগশেষে তিন ও গুণ বলা আছে ভাজক আর ভাগ ফল ভাগশেষ পাঁচ বলে দিয়েছে তো অঙ্কটা এখানেই অনেক সহজ হয়ে গেল ভাগশেষ যদি পাঁচ হয় তাহলে ভাগ ফল কত ভাগ ফল স্বাভাবিকভাবে এটা দাঁড়াচ্ছে পনেরো সরি ভাজক দাঁড়াচ্ছে পনেরো ভাগ ফল দাঁড়াবে কত কুড়ি কান চার গুণ বলেছে তো আর ভাজ্য বের করার নিয়ম কী ভাজক গুণ ভাগ ফল বাই সরি যোগ ভাগশেষ তো ভাজক গুণ ভাগ ফল করলে কত দাঁড়াবে এটা এটা গুণ এটা করলাম তার সঙ্গে যোগ করবো কত ভাগশেষ পাঁচ এটা যখন যোগ করবে দাঁড়াবে হচ্ছে তিনশো পাঁচ অর্থাৎ ভাজ্য হচ্ছে তিনশো পাঁচ অপশান ডি দেখো তিয়াত্তর দাগ নাম্বারে যেটা আছে বারোটি পেনের ক্রয় মূল্য নটি পেনের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত এই ধরনের অঙ্ক আমি আগে দিয়েছি আমি একদম শর্টে বলে দিচ্ছি এখানে কোনো কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই বারোটি পেন বলেছে আর নটি পেন বলেছে এটাকেই তোমরা একটা ক্রয় মূল্য একটা বিক্রয় মূল্য ধরেন অঙ্ক করে নেবে ক্রয় মূল্য হবে সবসময় এক্ষেত্রে লাভ হয় কারণ বারোটা পেন যে দামে কিনেছে সেই দামে নটা পেন বিক্রি করেছে মানে অবশ্যই তার লাভ হয়েছে তো নিশ্চয়ই ক্রয় মূল্য নয় বিক্রয় মূল্য বারো এরকমভাবে ধরবে তিন তাহলে লাভ হয়েছে ন টাকার উপরে তিন লাভ হয়েছে হান্ড্রেড দিয়ে পার্সেন্ট করে দিতে হবে তো দাঁড়াচ্ছে কত তেত্রিশ পূর্ণ একের তিন পারসেন্ট এটা হচ্ছে সঠিক উত্তর সি তারপরে আসছে আটাত্তরে তিরিশটি পেন ও পঁচাত্তরটি পেনসিল কেনা হলো পাঁচশো দশ টাকা দিয়ে যদি পেন্সিলের গড় মূল্য দু টাকা হয় পেন্সিলের গড় মূল্য দু টাকা পেনসিল কেনা হয়েছে পঁচাত্তরটা তাহলে পেনসিলের মোট মূল্য কত পঁচাত্তর গুণ দুই মানে দেড়শো টাকা যদি পেনসিলের গড়মূল্য দু টাকা হয় তাহলে পেনগুলির গড় মূল্য কত তাহলে একশো পঞ্চাশ টাকা যদি পেনসিলের দাম হয় তাহলে বাকি পেনের দাম কত পেনের দাম হচ্ছে পাঁচশো দশ বিয়োগ একশো পঞ্চাশ আমার দাঁড়াচ্ছে কত তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা হচ্ছে পেনের দাম তা তিরিশটা পেনের দাম যদি তিনশো ষাট টাকা হয় একটা পেনের দাম কত খুব সহজ তিরিশ দিয়ে ভাগ করলে অ্যান্সার দাঁড়াবে বারো অর্থাৎ গড় মূল্য দাঁড়াচ্ছে বারো টাকা মোট মূল্য তিনশো ষাট টাকা তিরিশটা তাহলে গড়ে দাঁড়াচ্ছে ভাগ করলে বারো টাকা অপশান ডি তারপর হচ্ছে তিরাশি একশো মিটার লম্বা একটি ট্রেন দুশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে বারো সেকেন্ড অতিক্রম করে ট্রেনের গতিবেগ কত গতিবেগ হচ্ছে দূরত্ব বাই সময় দূরত্ব কত এখানে দুশো মিটার প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য একশো মিটার তাহলে মোট দূরত্ব হচ্ছে তিনশো মিটার সময় নিয়েছে বারো সেকেন্ড তাহলে এত মিটার পার সেকেন্ড তার গতিবেগ এবং যেহেতু কিলোমিটার পার ঘণ্টায় আছে তাহলে আঠেরো বাই পাঁচ এটাকে গুণ করবো আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করলে সিম্পল কাটাকাটি করে দাঁড়াবে হচ্ছে নব্বই কিলোমিটার পার ঘণ্টা অর্থাৎ অ্যান্সার বি হচ্ছে সঠিক উত্তর তারপরে আসছে চুরাশি তে কী বলেছে আটের বর্গের বর্গমূলের বর্গকত আটের বর্গত প্রথমে আটের বর্গ হচ্ছে চৌষট্টি তার বর্গমূল কত তার বর্গমূল করলে হবে আবার আট সেই আটের যখন আবার বর্গ করবে তাহলে কত দাঁড়াবে চৌষট্টি তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে আলটিমেটলি চৌষট্টি অপশন এ তারপরে আছে পঁচাশি পঁচাশি এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে এবং আসবেও দুটো নল এ বি একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে চব্বিশ মিটার 32 বত্রিশ এ হচ্ছে চব্বিশ বি হচ্ছে বত্রিশ বলেছি যে দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পরে বিনলটি বন্ধ করলে ট্যাঙ্কটি আঠেরো মিনিটে ভর্তি হবে ধরলাম এক্স মিনিট পরে বিনলটা বন্ধ করা হয়েছে এটাই আনসার এক্সের যে ভ্যালু সেটা হবে উত্তর এক্স মিনিট পরে বন্ধ করা হয়েছে তার মানে এ নলটা কি সম্পূর্ণ সময়টা ধরে চলেছে অর্থাৎ আঠেরো মিনিটে ট্যাঙ্ক ভর্তি হয়েছে মানে এ নলটা আঠেরো মিনিটে চলেছে তো এক মিনিটে যদি সে এ নল হচ্ছে চব্বিশ মিনিট মানে এক মিনিটে ভরতে পারে একের চব্বিশ অংশ আঠেরো মিনিটে ভরতে পারে কত আঠেরো বাই চব্বিশ অংশ এটা এ নল ভরেছে আর বি নল চলেছে কতক্ষণ এক্স মিনিট কারণ এক্স মিনিট পরে বি নল বন্ধ করে দেওয়া হয়েছিল তাহলে বি নল যেহেতু বত্রিশ মিনিটে ভরতে পারে তো এক্স মিনিটে ভরে এক্স বাই বত্রিশ অংশ এইভাবেই সম্পূর্ণ জলাদারটি ভরেছে অর্থাৎ সম্পূর্ণ অংশ বা এক অংশ ভরে গেছে তো এখান থেকে যখন এটা ক্যালকুলেট করবে এটা ক্যালকুলেট করলে তোমাদের যেটা দাঁড়াবে আনসার সেটা হচ্ছে আঠেরো বাই চব্বিশ এটাকে দাঁড়াচ্ছে তিনের চার তো এক্স বাই বত্রিশ রেজাল্ট হচ্ছে তোমাদের একের চার তাহলে এক্স হচ্ছে আট এখান থেকে ক্যালকুলেট করা এক্সে ভ্যালু আট অর্থাৎ আট মিনিট পরে বন্ধ করতে হবে অপশন বি হচ্ছে সঠিক উত্তর তো এই ভিডিওতে এই অঙ্কগুলো ছিল যেগুলো তোমাদের সাজেশন হিসেবে তোমরা নিতে পারো এই ধরনের অঙ্ক তোমরা অবশ্যই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো কালকের পরীক্ষার জন্য এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো ম্যাথের ভিডিওগুলো ফলো করো যদি অঙ্কগুলো বুঝতে চাও এই চ্যাপ্টারগুলো তোমরা টপিক ওয়াইজ ফলো করতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে কারণ ভবিষ্যতে অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সব পরীক্ষার জন্য কিন্তু তোমরা ভিডিও আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ভিডিও ক্লাস যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু খুব উপকারে লাগবে ধন্যবাদ